আসসালামু আলাইকুম বিওয়ার সকল, আশা করি সব ভালো আছেন। আমি আছি আল্লাহর রহমতে ভালো। আজকে আমি আবার আরো একটা ভিডিও লইয়া আইছি। আমি ভিডিওটা হইল গিয়া বানাইরাম আলু দিয়া। দেখো আমি আলুরে বাস্কেট লাখান খাটিয়া এখন কম স্টিম করার আমি ঘুরে তোরা লবণ দিয়া আর দিরাম এখন সিদ্ধ হওয়ার লাগে ঘুরিয়া দিছি। আর আলুর যে ভিতরের যে অংশ এগুলার আমি কাটি লাইছি ছোটো ছোটো করে। এখন আমি আলু ভাজি বানাইব। চিকেন লইছি, স্প্রিং অনিয়ন আর লবণ, আর এখানে আছে মাংস আড্ডি থাকি আমি বয়েল করিয়া আড্ডি থাকি ছোটো ছোটো পিস পিস করে কাটিয়ার আছে। আর চিজ আছে, আর মশলা আমি দিমু, পাঁচফোড়ন দিমু আর পাপরিকা দিমু। তো দেখো কা আমি আজকে বানাইরাম আমার ভিডিও। আশা করি সব আমার ভিডিওর লগে থাকবা ইনশাল্লাহ। আমি পেঁয়াজ দিলাইছি প্রথমে, এখন আমি লবণ দিলাম, আন্তর করে লবণ দিছি। এখানেও দেখতে পারা আমার আলু সিদ্ধ হয়ে গেছে। আমি এখন বাহর গেলাম একটা প্লেটের মাঝে, দেখতে পারা আমি প্লেটের মাঝে লইছি। এখন আমি বার চাইব আমার ভাজিগুলা রেডি হইবার লাগে। আমি আলু দিলাইছি, এখন আমি অর্ধেক চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিলাম আর ওখানে ভালো করে মিক্স করব। বালা করে লারা সারা করিয়া এখন ঘুরিয়া রাখব। এখন আমি চেক করব লাগে দেখলাম। সফট হয়ে গেছে, সেগুলো আমি চিকেন দিলাম। এখন আমি যে খাটিয়ে রাখছিলাম স্প্রিং অনিয়ন ওগুলো আমি অ্যাড করে নিলাম। মশলা দিলাইছি, এখন ভালো করে মিক্স করব। আমার ভাজিটা পুরো রেডি হয়ে গেছে। আমি এখন অফ করে নিলাম আর একটা প্লেটও লামাইয়া লইল। দেখতে পারা আমি প্লেটও লামাইয়া লই লইছি সারা। আর এখানে আমি আধা কাপ আছে এখানে ইয়ে টমেটো কেচাপ আমি একটা পানি দিয়া গুলিয়া রাখছি। টমেটো কেচাপের মাঝে পানি দিয়া আর গুলিয়া একটু গ্রেভি লাখান বানাইয়া রাখছি। এখন কো আমি রেডি হরম। দেখতে পারা সারা আমি লই লাইছি আলুর যে বাস্কেট বানাইছি অক্টার মাঝে আমি ভাজিগুলা রাখি লাইছি। এখন আমি চিজ দিমু উপরে, টমেটো সস একটা আমি পরে দেখাইমু আমি কিলা দিলাম। তো আমি ওলা সারা দিমু দেখবা। দেখতে পারা আমি সারা করি লাইছি, সারা করে লাইছি। এখন আমি খোড়া করে করে আমি যে সস আছে আমি বানাইছি টমেটো কেচাপ আর পানি দিয়া সসগুলো আমি নিচে দিম। বেশি দিতাম না, একবার অল্প করিয়া দিম যাতে ওটার যে টমেটো কেচাপের যে একটা গ্রান আছে ও গ্রানটা পার হইবার লাগে, ওটা আলুর মাঝে লাগতো। দেখতে পারে আমি বেশিও দিছি না, কমও নাই, আকি নিচ বাজু খালি ভিজা থাকো। দেখতে পারে আমি এখন ওভেনের মাঝে হারাই দিছি, এখন কো বার চাইমো চিজ মেল্ট হইবার লাগে। তো দেখাইমো পরে আমি
তো বিয়ার সকল দেখতে পাররা আমি আবেন তাকিবা করে লিছি, কিলাখান সুন্দর হইয়া হয়েছে, মাশাআল্লাহ খুব সুন্দর। আমি এখানেও সালাত লইছি কাটিয়া, তো এখন কু সালাতের লগে আমার এই মজাদার খানিটা আমি সার্ভ করলাম। আমি যে যে কেচাপ আসিল যে সস, এগুলো আমি সারাওয়ালা উপরে দি সেটাইয়া দিছি। এখন আমি দুইটা লইছি এখানেও, আর বাকি নারো আছে। আশা করি ভালো পাইছেন আপনারা, বাসা ট্রাই করবা। একটা ভেজিটেবল, খালি ভেজিটেবল দিয়েও বানাইতে পারবা, আমি তো চিকেন এড করছি। আর দুজু ভালো ফাইন, লাইক করবা, কমেন্টস করবা, আর বেশি বেশি ফ্যামিলি ফ্রেন্ডস সবার লগে শেয়ার করবা, বাসাত বানাইয়া খাইবা। নতুন যারা দেখরা আমার ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবা যদি ভালো ফাইন। আর যারা করছেন তারারে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবা, দেখাইব আরও একদিন আরও একটা নতুন কোনো রেসিপি লইয়া ইনশাল্লাহ। আল্লাহ সবরে ভালো রাখতা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।